হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চরম অবস্থা। সঠিক পরিষেবা না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন রোগী থেকে রোগীর পরিবার। হাসপাতাল তরফে জানানো হচ্ছে, স্বাস্থ্যকেন্দ্রে কর্মী কম থাকায় ও ওষুধ ও অন্যান্য সরঞ্জামের সাপ্লাই না থাকার কারণে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চরম অব্যবস্থা। হাসপাতালে প্রয়োজনীয় কর্মী থেকে চিকিৎসা পরিষেবা এবং চিকিৎসা সামগ্রী কোনোটাই ঠিকমতো না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন খোদ রোগী থেকে রোগী পরিবারের লোকজনেরা। সঠিকভাবে পরিষেবা না পেয়ে ক্ষোভ জানাচ্ছেন রোগী থেকে রোগীর পরিবার। টিকিটের লাইনে দু ঘন্টা ধরে দাঁড়িয়েও টিকিট পাচ্ছে না তারা। হাসপাতালে চিকিৎসা সামগ্রীও পাওয়া যাচ্ছে না, কিনে আনতে হচ্ছে বাইরে থেকে, জানাচ্ছেন রোগী নিজেই। ঘন্টা খানেকের উপরে দাঁড়িয়ে আছি কি পেশেন্ট নিয়ে আসছো তো? আমি নিজে কি টিকিট কাউন্টারে কি বলছো? টিকিট কাউন্টার বললো যে টিকিট দেয় স্টাফ, সে অফিসে ঘুমাচ্ছে। কেন এখানে তা তো বলতে পারো না, আমাকে বললো ওখানে কি অবজেকশন দাও। এখানে কেউ নেই না, উনি একাই টিকিট। কতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন? কতক্ষণ ধরে? আমরা প্রায় এক ঘন্টা হয়ে গেল আছে আমাদের। কি করতেছেন? এক ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগে আসলো দিতে। পেশেন্ট নিচ্ছেন তো? হ্যাঁ দেন, আমার মেয়ে খেলেন, মেয়ে খেল দেখা দিলে এসছি। সকাল 10টা থেকে এসছি হসপিটালে, কোনো মেডিসিনের সমস্যা, তারপরে গ্লাভস নেই ড্রেসিং করার জন্য, এসে সকাল দিয়ে এসে 12টা বাজে এখনো হচ্ছে কমপ্লিট। তার গ্লাভস বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে, তা কোনো ওষুধ যদি না থাকে সেটাও বাইরে থেকে কিনে নিয়ে আসছে। এসব সমস্যায় চলছে কিছুদিন থেকে দেখছি। আমি এর আগেও ড্রেসিং করে গেছি, সেদিনও ছিল না গ্লাভস, আজও দেখছি নেই। তবে এদিন হাসপাতাল তরফে জানানো হয়েছে গ্রুপ ডি পদে কর্মী কম স্বাস্থ্যকেন্দ্রে। যারা ছিলেন তাদের মধ্যে একজন অবসর গ্রহণ করেছেন এবং স্টাফ কম থাকার কারণে এই রকম সমস্যা দেখা দিচ্ছে। হাসপাতালে গ্লাভস সহ অন্যান্য সরঞ্জাম সাপ্লাই না থাকার কারণে রোগীদেরকে বাইরে থেকে গ্লাভস কিনে আনতে হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। কারণ এটার আসল সমস্যার সমাধান না হলে আগামী দিনে সমস্যা আরো বাড়বে বই কমবে না। কোনো দুর্ঘটনা ঘটলে এখানে তো খুবই অসুবিধা, কারণ দুর্ঘটনা তো ঘটতেই থাকে। এটা যেহেতু রোড সাইড হসপিটাল, তার সঙ্গে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ছাড়াও নানান রকমের পেশেন্ট এখানে আসতেই থাকে সারাদিন। সকালবেলাতে একজনই মাত্র ড্রেসিংয়ের ওখানে থাকেন, এখানে টিকিটের 550-600 অনওয়ার্ডস পেশেন্ট হয়। এইভাবে চালানো খুব মুশকিল। এছাড়া অনেক পেশেন্টে অভিযোগ করছে যে ওই ড্রেসিং ওখানে আপনার গ্লাভস নেই, কিনে নিয়ে আসতে হচ্ছে। সেগুলো তো অনেক দিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দীর্ঘদিন কোনো গ্লাভসের সাপ্লাই নেই। পেশেন্ট আসলে বারবারই আমরা বলছি, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি এখনো পর্যন্ত। আমি জানি না কবে হবে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।